হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম এবং শ্রদ্ধা। তো ইউটিউব নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেল সঙ্গীতা বসাক বলে নাম আছে। তো ইউটিউব নিয়ে আমার মনে হলো যে ইউটিউব চ্যানেলটা খোলার আগে কিছু একটা মন্তব্য আমি করতে চাই, মানে কিছু বলতে চাই তোমাদেরকে। সেটা হলো, দেখো, ইউটিউবই বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সব কিছু, টিকি বলো, মোজ বলো, যাই আছে সবটাই হলো সোশ্যাল মিডিয়া, বলতে সবটাই ভালোবাসার জায়গা। তো কে কেমন কাকে ভালোবাসবে সেটা তো আর কেউ বলতে পারবে না, এটা জোর জবরদস্তির কোনো একটা ব্যাপার নয়। হয়তো জোর করে আমি দু একজনকে বলতে পারবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ লাইক করে দাও, কিন্তু দু একজন, সেখানে 200, 2000, 2 লাখ তো বলতে পারবো না, বলো? সেটা হলো হাজার হাজার মানুষের ভালোবাসা, সবটাই ভালোবাসা। যে যাকে মন থেকে ভালোবাসবে সে অবশ্যই তাকে সাপোর্ট করবে। তো এরকমটাই আমিও কোনো দিন ভাবিনি যে ইউটিউব চ্যানেল খুলবো বা ইনস্টাগ্রাম করবো, ফেসবুক করবো। আমি সবার ভিডিও দেখতাম, যে বড় বড় যারা আছে এখন আমি তাদের ভিডিও দেখি, অনুশ্রী দি, তরি দি, আরও অনেকে আছে যাদের মনে পড়ছে না, তাদের ভিডিও আমি দেখি, এমনকি সম্মান করি, শ্রদ্ধাও করি, তাদেরকে ভালোবাসি মন থেকে, যারা ভদ্রভাবে ভিডিও করে, কোনো নোংরা ভিডিও তারা করে না। তো সেরকম আমার ওদেরকে দেখে ভালো লেগেছে যে না, আমিও করব, এরকম ইচ্ছে জেগেছে আসলে। তারপরে ইনস্টাগ্রামে যখন অনেক বন্ধুত্ব হয় তখন তারাও বলে যে সঙ্গীতাদি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। দিয়ে তখন মনে হলো যে না, খুলি, নিজেরও একটা টাইম কাটবে, শখ, তাছাড়া আর কিছুই না। তারপরে সব থেকে বড়ো কথা, যখন দেখি যে একটা বড় ইউটিউবার বাইরের এত লোকের ভালোবাসা পায়, এত তাদের ফ্যামিলি মেম্বার, তখন সত্যি কথা বলতে আমারও নিজের মনে হলো যে আমারও হয়তো যদি ভালোবাসা পাই। সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দেখো ভালোবাসাটাই মেন, ঠিক আছে? এই যে বাইরের এত লোকের ভালোবাসা, হ্যাঁ নিজেদের লোক তো অবশ্যই ভালোবাসে, তবে বাইরের লোকের যে ভালোবাসা, 10টা লোকের ভালোবাসা, সেটাই বা কজন পায় না? যারা যারা আজকে বড় ইউটিউবার তারা এটাই পাচ্ছে, এটাই তাদের কাছে অনেক মূল্য, টাকার থেকেও কিন্তু দামি ভালোবাসাটা। তো যেরকম একটা মা ছোট তার সন্তানকে ছোট থেকে তিল তিল করে বড় করে, সেরকম ইউটিউবটা, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, সেটাও কিন্তু সবাই তার পেছনে পরিশ্রম করে, তিল তিল করে সেই জায়গাটা তৈরি করে, একার দ্বারা কিছু হয় না। অতএব তো আমার একার দ্বারাও কিছু হবে না, হয়তো আমি ডিং ডিং করে দুটো নেচে, ঢিং ঢিং করে দুটো নেচে, ছবি ছেড়ে লিপস্টিক মেকআপ করে হয়তো ভিডিও পোস্ট করে দিলাম, সেটুকু শুধু জাস্ট আমার একটু হাত। তারপরে পুরোটাই ভালোবাসাটা হলো, পুরোটাই সাপোর্ট, পুরোটাই তোমাদের। তোমরা যদি পাশে থাকো তবে অবশ্যই বড় হতে পারবো, তা নয় তো নয়। কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি? যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? আর যদি কোনো ঠিক বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, যেটা বলেছি ভুল ঠিক দুটোই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট না করলে তো আমি কিছুই বুঝতে পারবো না, বলো কোন জায়গাটা আমি ভুল বলেছি। তবে আমি চাই অবশ্যই তোমরা আমার ভুলটা ধরিয়ে দাও, আমি জানতে পারি, বুঝতে শিখি, তাহলেই তো জানতে পারবো সবটাই, না? ইনস্টাগ্রামে আমাকে দেখো, ইনস্টাগ্রামে এতটা ভালোবাসা দিয়েছো আমি, যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা পাবো। ওর জন্যই আমি বলছি অবশ্যই ইউটিউবে তোমরা আমাকে সাপোর্ট করবে, তো তারপরে সবটাই তোমাদের হাতে। যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড টাটা, আর কিছু বেশি বলবো না, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।